সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সত্যি কি ইউক্রেন যুদ্ধের জন্য ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে রাশিয়া ইউক্রেনে রকেট হামলায় তেষট্টি সেনা নিহত ক্ষুদ্র রাশিয়া প্রতিরক্ষা ব্যয় নিয়ে বসবে নেটো সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া ইউল বলছেন হ্যাঁ বাইডেনের না ভারতে চিন্তা বাড়াচ্ছে করোনা বিমানযাত্রীদের জন্য নয়া নির্দেশিকা ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন ভারতে বেকারত্ব বেড়েছে আট দশমিক তিন শতাংশ বিজেপি শাসিত হরিয়ানায় সাঁত্রিশ দশমিক চার শতাংশ এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাসে কমেছে শনাক্ত বেড়েছে মৃত্যু দর্শক নেটো মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নেটো মহাসচিব তিনি বলেন একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনে টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সমঝোতায় বাধ্য করতে হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সত্যি কি ইউক্রেন যুদ্ধের জন্য ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে রাশিয়া গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে আগ্রাসন চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া এরই মধ্যে দীর্ঘ দশ মাস পেরিয়ে গেছে যুদ্ধে যুদ্ধ বন্ধে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন এদিকে বর্তমানে তীব্র শীতের মৌসুম ইউক্রেনে চলছে ইউক্রেনে এই সময় সেখানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া এতে ইউক্রেনের প্রায় পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশটির অধিকাংশ অঞ্চল ফলে প্রচণ্ড শীতে মানবেতর জীবনযাপন করছেন ইউক্রেনীয়রা এমত অবস্থায় রাশিয়াকে যুদ্ধের জন্য ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি সতর্ক বার্তা দেন জেলনেস্কি বলেন দখলকারীরা যে পরিকল্পনাই করুক না কেন আমরা নিজেদের সম্পর্কে একটা জিনিস জানি আমরা সহ্য করব। নিশ্চিত আমরা তারা তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করবই এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি বলেন ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে হামলা চালানোর পরিকল্পনা করছে মস্কো তিনি জানান গোয়েন্দা সূত্রে জানতে পেরেছেন ইরানের শহীদ ড্রোন দিয়ে এসব হামলা চালাবেন রুশ সেনারা এ ব্যাপারে জেলনেসকে বলেন ইউক্রেনকে নিঃশ্বাস করে দিতে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা জন্য সব করব জঙ্গিদের অন্যান্য হামলার মতো এ হামলাও ব্যর্থ হবে আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এখন বিশেষ নজর রাখতে হবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া পশ্চিমাদের দাবি ইরান রাশিয়াকে সব ড্রোন দিয়েছে কয়েক দফার ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এতে করে বিদ্যুৎবিহীন অন্ধকারচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষ জেলনেস্কির দাবি নতুন বছর শুরু হওয়ার পর রাশিয়ার পাঁচানো আশিটি ড্রোন ভূপাতিত করেছেন ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের রকেট হামলায় তেষট্টি সেনা নিহত ক্ষুদ্র রাশিয়া সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছে যুক্তরাষ্ট্রে দেওয়া হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার থেকে একটি ইউক্রেনীয় রকেট হামলা ডনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর এর মেকেফকা শহরে তেষট্টি জন রুশ সেনা নিহত হয়েছে কিয়েব সরকার ডনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর এর মাকেফকার কাছে একটি রাশিয়ান ইউনিটের মার্কিন হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার থেকে ছয়টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে এই আক্রমণে তেষট্টি জন রুশ সেনা সদস্য নিহত হয়েছে শীর্ষস্থানীয় কর্মকর্তার এক প্রতিবেদনে বলেছেন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ান আইন প্রণেতারা ইউক্রেন যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলার বিপদ উপেক্ষা করার জন্য অভিযুক্ত কমান্ডারদের শাস্তি দাবি করেছেন রাশিয়ান সমালোচকরা বলছেন যে রুশ স্থানে একটি গোলাবারুদের গুদামের পাশে রাখা হয়েছিল যেখানে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন তৈরি হিমার্স লঞ্চার থেকে ছোড়া চারটি রকেট আঘাত করেছিল ফলে ক্ষয়ক্ষতির সংখ্যা এত বেশি হয়েছে প্রতিরক্ষা ব্যয় নিয়ে বসবে নেটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনায় বসবে পশ্চিমা সামরিক জোট নেটো সদস্য দেশগুলো জার্মান বার্তা সংস্থা ডিপি এর সঙ্গে আলাপকালে তথ্য জানিয়েছেন নেটো মহাসচিব জেন স্টলটেনবার্গ তিনি জানিয়েছেন আগামী মাসে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এতে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করবে নেটো সদস্য দেশগুলো ইতিমধ্যেই কোনো না কোনো দেশের তরফে এই খাতে দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে ধরার আহ্বান জানানো হয়েছে জেন স্টলটেনবার্গ বলেন কিছু মিত্র বর্তমান দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে বিবেচনার পক্ষে সুনির্দিষ্ট কোন কোন দেশের তরফে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি উঠেছে সেটি অবশ্য জানাননি এর আগে সম্প্রতি বিবিসি যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি আহ্বান জানান তিনি বলেন একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সবচোতায় বাধ্য করতে হবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া ইউল বলছেন হ্যাঁ বাইডেনের না দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনশোক ইল জানিয়েছেন মার্কিন পারমাণবিক সম্পদ ব্যবহার করে সম্ভাব্য যৌথ পরিকল্পনা ও মহরা আলোচনা করছে দুই দেশ কিন্তু একদিন পরই বিষয়টি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরের খবরে বলা হয় উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকির মুখে এ মহড়ার আয়োজন করা হবে বলে সোমবার দোসরা জানুয়ারি জানিয়েছিলেন ইউনশোক ইল কিন্তু তার মন্তব্যের মাত্র একদিন পর বাইডেন জানালেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক পহরা নিয়ে কোনো আলোচনা চলছে না এই মুহূর্তে প্রেসিডেন্ট শুক ইয়ল বলেছেন মার্কিন মিত্রদের উপর আক্রমণ প্রতিহত করার জন্য মার্কিন পারমাণবিক শক্তির ক্ষমতা পরক করে দেখাই মহড়ার লক্ষ্য পারমাণবিক অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তবে পরিকল্পনা তথ্য ভাগাভাগি অনুশীলন ও প্রশিক্ষণ দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথভাবে পরিচালিত হওয়া উচিত সোমবার তেসরা জানুয়ারি বাইডেনকে প্রশ্ন করা হয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া নিয়ে কোনো আলোচনা চলছে কিনা জবাবে বাইডেন সংক্ষেপে উত্তর দেন না তবে এই বিষয়ে তিনি আর বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি এদিকে ইয়েলের মন্তব্যের মাত্র একদিন আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এবং পারমাণবিক অস্ত্র উন্নয়নের আহ্বান জানিয়েছেন দেশটি কিম উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বাৎসরিক বৈঠকে বলেন দক্ষিণ কোরিয়া এখন তার দেশের নিশ্চিন্ন শত্রুতে হয়ে উঠেছে ভারতে চিন্তা বাড়াচ্ছে করোনা বিমানযাত্রীদের জন্য নয়া নির্দেশিকা যত চিন্তা পূর্ব এশিয়ায় বিশেষ করে চীনে লাগোয়া ছয়টি দেশের ওমিক্রনের সাব ভেরিয়েন্ট বিএফ পয়েন্ট কে নিয়ে আর তাই ভারতে নতুন বছরে নতুন করে জারি হলো নির্দেশিকা বিশেষজ্ঞদের আশঙ্কা যে কোনো সময় অনুপ্রবেশ করতে পারে ওমিক্রনের সাব ভেরিয়েন্ট এর তাই চীন সিঙ্গাপুর হংকং দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড আর জাপান থেকে আগত যাত্রীদের আর টিপিসিএর নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে এ নিয়ম কদিন আগে চালু করেছিল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই নির্দেশ যথেষ্ট বলে মনে করছে না কেন্দ্র তাই সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নির্দেশিকা দিয়ে জানিয়েছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আগত যাত্রী যাত্রী যারা এই ছটি দেশ ট্রানজিট উড়ান মারফত ছুঁয়ে আসবেন তাদেরও ভারতীয় কোনো বিমানবন্দরে নামতে হলে আর টিপিসিআর নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে এরপরও দুই শতাংশ যাত্রী র্যান্ডম টেস্ট হবে একটা সময় ছিল যখন আন্তঃমহাদেশীয় কিংবা আন্তর্জাতিক বিমানে ওঠার আগে সমস্ত যাত্রীকে আর টিপিসিআর নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হতো না হলে জমা করতে হতো ইয়ার সুবিধা পোর্টালে কিন্তু করোনা চোখ ধীরে ধীরে শিথিল হয় সেসব নিয়ম কিন্তু এখন অমিক্রণের বি উপপ্রজাতির দাপাদাপি শুরু হয়েছে চীন জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে সব দেশ থেকে আগত যাত্রীদের তো বটেই ওইসব দেশ ট্রানজিট যাত্রীদের জন্য একই নিয়ম সোমবার থেকে চালু করেছে দেশটি থাং গন্তব্যে ছটি দেশ না হলো যদিও ওই দেশগুলোর কোন শহরে বিমান অবতরণের পর ফের যাত্রা শুরু করে তাহলে আর নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন বিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ মঙ্গলবার তেসরা জানুয়ারি কিয়েভে বৈঠক অনুষ্ঠিত হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জেলানস্কির দফতরের বিবৃতিতে জানানো হয়েছে আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছে ইউক্রেন মঙ্গলবার কিয়েভে উভয় পক্ষের মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সোলা বন্ডেলিয়ানের সঙ্গে বছরের প্রথম ফোন কল হলে উচ্চ পর্যায়ের বৈঠকের বিস্তারিত আলোচনা করেছেন জেলেনস্কি কথা বলেছেন বৈঠক থেকে কিয়েভের প্রত্যাশা নিয়েও ইউরোপীয় দেশগুলোর নেতারা ইতিমধ্যে ইউক্রেনের যথোপযুক্ত সমরাষ্ট্র সরবরাহের কথা বলেছেন একই সঙ্গে দেশটির জন্য আঠারো বিলিয়ন ইউরোর নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির কথা বলেছেন তারা কিএবের প্রত্যাশা এই সহায়তা কর্মসূচির প্রথম কিস্তি যেন এ মাসে পাঠানো হয় ভারতে বেকারত্ব বেড়েছে আট তিন শতাংশ বিজেপি শাসিত হরিয়ানায় সাঁত্রিশ দশমিক চার শতাংশ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সি এর তথ্য অনুযায়ী ভারতে বেকারত্বের হার ডিসেম্বরে বেড়ে হয়েছে আট দশমিক তিন শতাংশ যা দুই হাজার বাইশ সালে সর্বোচ্চ নভেম্বর মাসে বেকারত্বের হার ছিল আট শতাংশ যেখানে সেপ্টেম্বর এটি ছিল সর্বনিম্ন ছয় দশমিক চার তিন শতাংশ সদ্য সমাপ্ত বছরে বেকারত্ব বৃদ্ধির নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ছিল আগস্ট মাস ওই মাসে বেকারত্ব বেড়ে হয়েছিল আট দশমিক দুই আট শতাংশ এমনটাই জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআই শুধু মাসের হিসেবেই নয় বেকারত্ব বৃদ্ধির নিরিখে ভারতে গ্রাম ও শহরের মধ্যেও পার্থক্য করেছে সিএমআই তারা জানিয়েছে বেকারত্ব বৃদ্ধির নিরিখে গ্রামে এবং শহরে বেকারত্বের হার কিন্তু ডিসেম্বরে সমান ছিল না সালের শেষ মাসে আর গ্রামে হার ছিল সাত দশমিক পাঁচ শতাংশ আর গোটা ভারতে বেকারত্বের হিসাবে সব রাজ্যকে টেক্কা দিয়েছে বিজেপি শাসিত হরিয়ানা সেখানে ডিসেম্বরে বেকারত্ব বেড়েছে সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক চার শতাংশ তারপরে রয়েছে কংগ্রেস শাসিত রাজস্থান সেখানে বেকারত্ব বৃদ্ধির হার আঠাশ দশমিক পাঁচ শতাংশ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আম আদমি পার্টি শাসিত দিল্লি সেখানে বেকারত্ব বেড়েছে বিশ দশমিক আট শতাংশ তালিকার চতুর্থ স্থানে আছে জেভি ও আরজেডি শাসিত বিহার নীতিশের রাজ্যে ডিসেম্বরে বেকারত্ব বেড়েছে উনিশ দশমিক এক শতাংশ পঞ্চম স্থানে আছে হেমন্ত সরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শাসিত ঝাড়খণ্ড সেখানে বেকারত্ব বেড়েছে আঠারো শতাংশ এই তথ্য বিশ্লেষণ করে টিম লিস সার্ভিসেসের সহ প্রতিষ্ঠাতা এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ঋতুপর্ণা চক্রবর্তী বলেন বেকারত্ব নিয়ে রিপোর্ট একটি খারাপ খবর তিনি জানিয়েছেন যে এই রিপোর্ট বুঝিয়ে দিচ্ছে যে কর্মক্ষেত্রে শ্রমশক্তির সংযুক্তি ধীরে ঘটতে চলেছে যেমনটা চীন ইউরোপ এবং উন্নত দেশগুলো ঘটেছে এই পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি বাজারের চাহিদার তুলনায় বেশ কম তাই আরো বেশি কর্মসংস্থানের প্রয়োজন আর কাজের বাজারে সেসব কর্মসংস্থান সৃষ্টির প্রতিফলনও প্রয়োজন বিশ্বব্যাপী করোনা ভাইরাসে কমেছে শনাক্ত বেড়েছে মৃত্যু প্রাণঘাতী করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টা আরও এক লাখ বিরানব্বই হাজার জন শনাক্ত হয়েছেন আগের দিনের তুলনায় যা প্রায় চল্লিশ হাজার কম তবে শনাক্ত কমলেও আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যু সংখ্যা গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আটশো জন মঙ্গলবার তেসরা জানুয়ারি সকালে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এই তথ্য প্রকাশ করা হয় সোমবার প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দুই লাখ হাজার চুরাশি জন অন্যদিকে মারা গিয়েছিলেন পাঁচশো উনষাট জন মহামারী শুরু থেকে সব মিলিয়ে পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি কোটি চুয়ান্ন লাখ ষাট হাজার জনে এদিকে গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছিয়াত্তর হাজার দুইশো জন এবং মারা গেছেন দুশো জন করোনা মহামারী শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি তিরানব্বই লাখ পঁচাত্তর হাজার সাতশো জন করোনায় আক্রান্ত হয়েছে এবং সাতান্ন হাজার সাতশো জন মারা গেছেন আক্রান্তের দিক দিয়ে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার হাজার পঁচাত্তর জন এবং মারা গেছেন সাঁত্রিশ জন করোনা ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত 10 কোটি ছাব্বিশ লাখ ছিয়াশি হাজার সাতশো জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এগারো লাখ আঠারো হাজার চারশো জন মারা গেছেন করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা এশিয়ার দেশ ভারতে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন একশো জন এই সময় কেউ মারা যাননি আক্রান্তের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকা ইউরোপের দেশ ফ্রান্সে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই জন করোনা মহামারী শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত 3 কোটি তিরানব্বই লাখ তেত্রিশ হাজার দুইশো জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এক লাখ বাষট্টি হাজার দুইশো জন মারা গেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ